কল্যাণপুরে রাতের আধারে বন্য হাতির আক্রমণ, ভাঙচুর, খুন ইত্যাদি সন্ত্রাস কোনো নতুন ঘটনা নয়। দাতাল বন্য হাতির তাণ্ডবে দিশেহারা কল্যাণপুর বন দপ্তর আওতাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের বাঘবের গ্রামের মানুষ। গ্রামের মানুষের অভিযোগ, অন্যান্য দিনের মতো শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ হাতির তাণ্ডব লীলা চালায়। চারটি বাড়িতে এই তাণ্ডব লীলা চালিয়ে ধান চাল সহ বিভিন্ন জিনিস নিয়ে যায় এবং নষ্ট করে ফেলে। শুক্রবার রাতে যে চারটি বাড়িতে আক্রমণ করে সেগুলি হলো কুপার দাস, বিলাসী দাস, পরেশ দাস এবং নিরঞ্জন দাসের বাড়ি। গ্রামবাসীর অভিযোগ, বন্য হাতির দল যখন আসে তখন বন দপ্তরকে খবর দিলেও তাদের আগমন হয় হাতির তাণ্ডব শেষে, জঙ্গলে ফিরে যাওয়ার অনেক সময় পর। কোনো সময় আবার বন দপ্তরের কর্মীরা লোক দেখানো বাজি ফটকা ফাটা। এলাকার ক্ষতিগ্রস্তরা জানান আর কত হাতির আক্রমণ আমাদের দেখতে হবে, এখন আর সহ্য হয় না। এরকম ভাবে ঘর থেকে ধান নিয়ে গেলে কার সহ্য হবে? আমরা ঘরের দরজা ভাঙ্গা এই ধান লয়ে গেল বা তেলে এইভাবে জ্বালা যন্ত্রণা যে আমরা দে প্রতিদিন আমরা ঘুমাইতে পারি না, কি করতাম কোন কখন আমরা যেমন সুসংসার থাকতে পারি এইভাবে ব্যবস্থা করে দেন, আমরা এইভাবে আর থাকানো সম্ভব না এখানে। ওখানে আমরা গত বছরে বাবারে মারল আর ওখান তো একটাও পাওয়া গেছে না, কিন্তু লগে লগে 20,000 টাকা দিছে এই আর না। এলাকার মানুষ চাইছে এই হাতির আক্রমণ থেকে বাঁচতে স্থায়ী সমাধান করা হোক। অন্যদিকে বন দপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ খান জানান বনদস্যুরা বনের গাছপালা কেটে দেওয়ার ফলে হাতিরা খাওয়ার জন্য লোকালয়ে এসে পড়ে, মানুষের ক্ষতিগ্রস্ত হয় এটা তারাও জানে। ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে কল্যাণপুরের বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।